দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবীর নাম সবাই বলতে হবে সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় সুবহানাল্লাহ পড়ো তাহাদাও তাহাব্বু একে অপরকে হাদিয়া দিবেন মহব্বত বাড়ায় দিবে কে আল্লাহ হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডকে গিফট করতে যায় না তাহলে ভেজাল আছে না নাই চেক এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালীর সাথে কাটান ঝামেলা আছে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সাইয়েদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে আমি ছোট্ট আনাস আমার আম্মা যেন দেখলেন লাম ইউবকি রাজুলুন ওয়া লাম রাআতুন মিনাল আনসার ইল্লা আফাকা বি তুহফাতিন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা এসে বলে ও রাসূলুল্লাহ মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ওয়া ইন্নি লা উকদিরু লা আকদিরু আলা মা উতহিকুকা বিহি ও নবী আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনাস নিয়ে এসে বললি রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই ইল্লা ইবনি হাদা আমার নার ছেড়া ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খুদাদা ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাসকে আপনি নেন ইয়াখদুমুক মা বাদালা সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে সাইয়েদনা আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম কি আর খেদমত করব নবীর মেসওয়াক এনে দেই জামা এনে দেই 10 বছর খেদমত করার পরে বিশ্বনবীর খাদেমের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাইয়েদনা আনাস বলেন খাদিমতু রাসূলুল্লাহ 10 সিনিন 10টি বছর আমি আমার বিশ্বনবীর প্যারা নবীর খেদমত করলাম ফামা দরাবানি একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তুলে নাই পড়েন সুবহানাল্লাহ ওমা সাব্বানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসা ফি ওয়াজহি একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একদিনের জন্য আমার পিটি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই ওয়ালা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওটা কেন করো নাই চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছে তো সবাই